আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটা হচ্ছে আমরা কেন ম্যাথমেটিক্সে দুর্বল। তো হচ্ছে আমাদের লক্ষ লক্ষ চাকরি প্রার্থী আছেন, বিশেষ করে যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত সায়েন্সে পড়াশোনা করেছে, এদের ম্যাথমেটিক্সের চাকরির জন্য যে ম্যাথগুলো আসে এই ম্যাথগুলোর বেসিক এদের স্ট্রং থাকে। কিন্তু যারা সায়েন্সে পড়াশোনা করে নাই, আর্টস বা কমার্সে পড়াশোনা করেছে, তাদের ক্ষেত্রেই মূলত এই সমস্যাটা দাঁড়ায় যে চাকরির ম্যাথগুলোতে তাদের যথেষ্ট প্রবলেম হয়, যে এই চাকরির ম্যাথের প্রবলতা, এই গণিতের দুর্বলতার কারণে হচ্ছে মূলত চাকরিটা তারা পাচ্ছে না। তো মূল সমস্যাটা গণিত। তো সেক্ষেত্রে যারা গণিতে দুর্বল তাদের জন্য আমার সাজেশন থাকবে যে কয়েকটা বিষয়ের উপর আমরা যদি কাজ করি বা ওই বেসিক জিনিসগুলোর প্রতি যদি আমরা ইম্প্রুভ করতে পারি তাহলে ম্যাথের দুর্বলতা কেটে যাবে। আপনি বিভিন্ন ধরনের বই পড়তেছেন, তারপর হচ্ছে বিভিন্ন গাইড ফলো করতেছেন, বিভিন্ন শর্ট টেকনিক ফলো করতেছেন, এটা সম্পূর্ণ মুখস্থবিদ্যার ওপর, এটা আপনি টিকতে পারবেন না, এই এই জ্ঞান দিয়ে টিকতে পারবেন। আপনি যদি মূল বেসিকটা যদি আপনি না বুঝেন, তো কয়টা জিনিসের উপর কাজ করলে আপনার ম্যাথের দুর্বলতা কাটবে, তো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। একটা হলো সংখ্যার ধারণা, তারপরে একটা হচ্ছে ভগ্নাংশ, একটা হচ্ছে বীজগণিতের সূত্র, আর একটা হচ্ছে বেসিক জ্যামিতি। এই চারটা বিষয়ের ওপর আপনি যদি ভালো করে কাজ করেন তাহলে হচ্ছে আপনি ম্যাথের দুর্বলতা কেটে উঠতে পারবেন, আপনি মোটামুটি চাকরির ম্যাথগুলো ভালোভাবে সলভ করতে পারবেন। তো এই সংখ্যার ধারণাটা কি, যেমন ধরেন আমি একটা সংখ্যা লিখলাম, সংখ্যা আমি লিখলাম হলো চার। তো চার বলতে আপনি কি বুঝতেছেন? আপনি বুঝতেছেন হচ্ছে সংখ্যাটা চার, কিন্তু আমি কিন্তু এটা বুঝতেছি না। আমি চার বলতে বুঝতেছি হচ্ছে টু স্কোয়ার, আমি চার বলতে বুঝতেছি হচ্ছে রুট সিক্সটিন, আমি চার বলতে বুঝতেছি হচ্ছে সিক্সটিনের ওপর হচ্ছে পাওয়ার হাফ, আমি চার বলতে বুঝতেছি হচ্ছে টেন মাইনাস সিক্স, আমি চার বলতে বুঝতেছি হচ্ছে টু ইন্টু টু, আমি চার বলতে বুঝতেছি হচ্ছে টু প্লাস টু। তার মানে এই একটা চারকে আমি কতভাবে প্রকাশ করতে পারছি, এটা হলো সংখ্যার ধারণা। এভাবে প্রত্যেকটা সংখ্যাকে এভাবে প্রকাশ করা যায়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে, মানে চার বলতে শুধু চার না, চার মানে টু ইন্টু টু, চার মানে টু প্লাস টু, চার মানে টু স্কোয়ার, চার মানে রুট সিক্সটিন, চার মানে হচ্ছে সিক্সটিনের ওপর পাওয়ার হাফ, চার মানে হচ্ছে টেন মাইনাস সিক্স। এইভাবে বিভিন্নভাবে এই চারটাকে প্রকাশ করা যায়। তো এটাকে বলা হচ্ছে সংখ্যার ধারণা। এই সংখ্যার ধারণা আপনার নাই, আপনি এই সংখ্যার ধারণাতে দুর্বল। একটা সংখ্যাকে কতভাবে প্রকাশ করা যায় আপনি এটা বুঝতেছেন না, যার কারণে আপনি মূলত এই ম্যাথে দুর্বল হয়ে গেছেন। দুই নাম্বার কারণ, তার মানে হচ্ছে আপনি এই সংখ্যার ধারণাটি নিয়ে কাজ করবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ নিয়ে যথেষ্ট কাজ করবেন। ভগ্নাংশের প্রথমে মূল বেসিক জিনিসগুলো শেখার চেষ্টা করবেন, যে প্রকৃত ভগ্নাংশ কী, অপ্রকৃত ভগ্নাংশ কী, মিশ্র ভগ্নাংশ কী, দুইটা ভগ্নাংশ কীভাবে যোগ করে, দুইটা ভগ্নাংশ কীভাবে বিয়োগ করে, দুইটা ভগ্নাংশ কীভাবে গুণ করে, কীভাবে ভাগ করে, দুইটা ভগ্নাংশের সাথে লসাগু কীভাবে করতে হয়, এভাবে এই বিষয়গুলো আপনি কী করবেন স্ট্রং, মানে এই ভগ্নাংশ নিয়ে যথেষ্ট কাজ করবেন। যেমন আমি একটা ভগ্নাংশ লিখছি ওয়ান বাই টু মানে হলো হাফ, আপনি এটা বুঝতেছিলেন না যে দুইটার মান একই, আমি লিখলাম ফোর বাই এইট, তো এটা আর এটা একই জিনিস, দুইটা এক ভগ্নাংশ না, দুইটা সেম ভগ্নাংশ, কিন্তু আপনি এটা বুঝতেছেন না। সেমভাবে এই যে সিক্সটিন বাই থার্টি টু, এটাও একই জিনিস, একই জিনিস, কিন্তু এটা আমরা কী করতেছি না, বুঝতেছি না। তার মানে আপনার ভগ্নাংশ দুর্বল, আপনাকে ভগ্নাংশ নিয়ে যথেষ্ট কাজ করতে হবে, এই দুইটা বিষয় নিয়ে আপনি কাজ করবেন। থার্ড, আপনি যে কাজটা করবেন সেটা হলো বীজগণিতের যতগুলা সূত্র আছে সবগুলা সূত্র আপনি মুখস্থ করবেন, একেবারে এ টু জেড মুখস্থ করবেন, বুঝে হোক না বুঝে হোক। এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু কি, এ মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু কি, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল টু কি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু কি, এগুলো বিভিন্ন ধরনের যে সূত্রগুলো আছে এমনিতেই সূত্র, মাননীয় সূত্র, টোটালি আপনি কী করবেন মুখস্থ করবেন, মুখস্থ করে প্র্যাকটিস করবেন, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। তার আপনি ফোর্থ যে কাজটা করবেন সেটা হচ্ছে জ্যামিতির বেসিকে আপনার যথেষ্ট দুর্বলতা আছে, এই জ্যামিতির বেসিকটা কাটতে হবে। কীভাবে? এটা কী দিছি, আমি একটা গোল দিছি, তার মানে এটা হচ্ছে একটা বৃত্ত, একটা বৃত্ত হলে এই যে মাঝখানে থাকে কেন্দ্র, আমি যদি একটা দাগ দিই এটার নাম হবে ব্যাসার্ধ, এই দাগটা যদি বড় করে দিই এটা হবে ব্যাস, তারপরে এখানে একটা দাগ দিই এটার নাম হবে জ্যা, এই জ্যা এটা হলো একটা বৃত্তচাপ, এখান থেকে যদি আমি একটা কোণ আঁকি এটার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ, আমি যদি এখান থেকে এখানে একটা কোণ আঁকি এটা হলো কেন্দ্রস্থ কোণ, এই যে আমি লিখলাম এটা হলো একটা, এটা যদি সবগুলা বাহু যদি সমান হয় তাহলে এটা হলো বর্গ, যদি একটা বাহু বড় হয় মানে সবগুলো বাহু সমান না হয় তাহলে এটা হবে আয়ত, আবার হচ্ছে এটা আবার হয়ে যাবে হচ্ছে সামান্তরিক, আবার হয়ে যাবে রম্বস, এই বর্গ কোনটা, আয়ত কোনটা, সামান্তরিক কোনটা। তারপর হচ্ছে যেমন হচ্ছে আমি এই যে দুইটা রেখা দিলাম, দুটো রেখা দিয়ে একটা রেখা ছেদ করে দিলাম, তো দুটো রেখা দিয়ে একটা রেখা যদি ছেদ করে দিই তাহলে কি হবে, এই যে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, অনুরূপ কোণগুলো পরস্পর সমান, আবার এই কোণটা আর এই কোণটা সমান কারণ এরা হচ্ছে একান্তর কোণ, আবার
এই কোণটার এই কোণটার সমান এরা হচ্ছে বিপরীত কোণ, এই বিষয়গুলো বেসিক জ্যামিতি এরা ক্লিয়ার করতে হবে, তাহলে হচ্ছে মোটামুটি আপনি হচ্ছে ম্যাথমেটিক্সের এই দুর্বলতা কাটতে পারবেন। তাহলে টোটাল হচ্ছে চারটা বিষয় নিয়ে আপনি যদি একটু বেসিকটা ক্লিয়ার করেন, সংখ্যার ধারণা, ভগ্নাংশের ধারণা, বীজগণিতের সূত্রগুলো মুখস্থ করবেন আর বেসিক জ্যামিতিটা ক্লিয়ার করবেন, আশা করি ম্যাথমেটিক্সের দুর্বলতা কাটবে ইনশাআল্লাহ। আর একটা কথা, ভালো কথা মনে রাখবেন যে দুর্বলতাটা কেন, মানে বেসিক জিনিসটা আপনি যদি ক্লিয়ার করতে পারেন সমস্যাটা সলভ হবে। আপনি যদি এই বেসিকে দুর্বল থেকে আপনি বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক অবলম্বন করেন, তারপরে হলো বড়ো বড়ো গাইড পড়েন, এই করেন সেই করেন, মানে যত গাইড আছে সব পড়া শেষ করলেন, মানে অঙ্ক মুখস্থ করলেন, আসলে বেসিকলি আপনি অঙ্ক যদি এই বিষয়গুলো ক্লিয়ার না থাকলে, আপনি যদি অঙ্ক না বোঝেন শর্টকাট টেকনিক মুখস্থ করে কোনো লাভ হবে না। মূল দুর্বলতা যেটা ওইটা আগে সলভ করতে হবে। ধরেন বাড়ির একটা পানির ট্যাঙ্কির মধ্যে পচা একটা বিড়াল ময়রা পচা আছে, এখন সারা বাড়িতে পানির লাইনে পানি দিয়ে দুর্গন্ধ বেরোইতেছে, আপনি কি করতেছেন, স্যান্ড ব্যবহার করতেছেন পানির কলের মধ্যে, আতর দিতেছেন, লোবান দিতেছেন, সুগন্ধ ব্যবহার করতেছেন, আসলে শেষ পর্যন্ত ওই দুর্গন্ধ পানিযুক্তই আসবে। যত আপনি নতুন নতুন গাইড ফলো করেন কোনো লাভ নাই, আগে কি করতে হবে, ওই পানির যে ট্যাঙ্কি আছে ট্যাঙ্কির ভিতর থেকে ওই মরা বিড়ালটা আপনি আগে সরান। এই চারটা বিষয়ের ওপর কাজ করে আপনি আগে বেসিকটা ক্লিয়ার করেন, মরাই মরা বিড়ালটাকে আপনি সরান, তাহলে অটোমেটিক হয়ে যাবে, এত শর্টকাট টেকনিক লাগবে না। আশা করি বুঝতে পারছেন, ভালো থাকবেন।